আপাত দৃষ্টিতে রাহু মঙ্গলের এই কম্বিনেশন কিন্তু অত্যন্ত অশুভ এবং এই কম্বিনেশন থেকে জাতকের বিরাট বিপদ হতে পারে এবং জাতক কিন্তু বেশ কিছুটা সমস্যা, স্পেশালি অর্থনৈতিক দিক থেকে ভয়ঙ্কর সমস্যায় পড়তে পারেন। সুতরাং সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের একদিকে যেমন দুশ্চিন্তা রয়েছে, ঠিক তেমনভাবে হঠাৎ করে কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিছু কিছু ক্ষেত্রে রয়েছে। এই কম্বিনেশনের কারণে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের হঠাৎ করেই বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হয়ে যেতে পারে। সাফল্যের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে এবং নিজের চেষ্টা নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে সাফল্য প্রাপ্তির জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, এগিয়ে যেতে হবে কতটা দ্রুত সাফল্য প্রাপ্ত হওয়া যায়। সিস্টেম অফ ম্যানেজমেন্ট, এটা কিন্তু আপনাকে সঠিকভাবে বজায় রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে চলেছেন। কিছু কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু প্রেমে পড়তে চলেছেন। সিংহ রাশি সম্পর্কে যদি আপনি আরেকটু বেশি জানতে চান, সিংহের দোষ, সিংহের গুণ, সিংহের আনন্দ, সিংহের ত্রুটি, তার দুঃখ, তার মানসিক অনুভূতি ইত্যাদি সম্পর্কে যদি আপনি জানতে চান, সেই ক্ষেত্রে ক্লিক করুন আই বাটনে এবং দেখুন সিংহ রাশি সম্পর্কে আরও বেশ কয়েকটি ভিডিও। ফাটকা টাকা পয়সার দিকে না এগোনোই আপনার জন্য ভালো। সিংহ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা আজকে থেকেই পাঠ করা শুরু করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরুকুমেব বন্ধনান প্রত্যুর্বক্ষি ইমামৃতাৎ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। রাহু এবং মঙ্গলের একত্রীভবন দেখতে পাওয়া যাবে মীন রাশিতে। কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতি, যার অধিপতি জল দত্তের রাশি, সেই ঘরে রাহু ইতিমধ্যেই অবস্থান করে রয়েছে। এবার সেই রাহুর সঙ্গে মঙ্গলের একত্র সঞ্চার দেখতে পাওয়া যাবে। রাহু এবং মঙ্গল পরস্পরের দিকে অগ্রসর হতে শুরু করবে আগামী 23 এপ্রিলের পর থেকে। মে মাসের 20 তারিখে রাহু এবং মঙ্গল একত্র হবে, অর্থাৎ তাদের দুজনকেই দেখতে পাওয়া যাবে প্রায় 20 ডিগ্রির আশেপাশে। এবং তারপরে মঙ্গল কিন্তু রাহুকে পরিত্যাগ করে ক্রমাগত প্রবেশ করবে মেষ রাশির দিকে। সুতরাং এই যে মঙ্গলের রাহু অভিমুখী সঞ্চার, এই বিষয়টি কিন্তু আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বেশ গুরুত্বপূর্ণ। আলটিমেটলি জল দত্তের রাশি মীনে রাহু মঙ্গলের সংযোগ, এটা কিন্তু শুভ নয়। সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ওপরে এই কম্বিনেশন, এই গোচর তার কী প্রভাব পড়বে সেটাই আমরা আলোচনা করব। স্পেশালি সিংহের ক্ষেত্রে 8 নম্বর ঘরে এই কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে, তাই এই কম্বিনেশন কিন্তু সিংহের জন্য অত্যন্ত গুরুত্ব রাখে, অত্যন্ত চিন্তাভাবনার কারণ সৃষ্টি করে। আপাত দৃষ্টিতে রাহু মঙ্গলের এই কম্বিনেশন কিন্তু অত্যন্ত অশুভ এবং এই কম্বিনেশন থেকে জাতকের বিরাট বিপদ হতে পারে এবং জাতক কিন্তু বেশ কিছুটা সমস্যা, স্পেশালি অর্থনৈতিক দিক থেকে ভয়ঙ্কর সমস্যায় পড়তে পারেন। তবে তার সাথে সাথে এই কম্বিনেশনই জাতকের স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক হতে পারে, যদিও সেখানে জব স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। কিন্তু তা সত্ত্বেও খুব সহজভাবেই জাতক বা জাতিকার স্বামী কিংবা স্ত্রী তারা কিন্তু চাকরি প্রাপ্ত হতে পারেন। সিংহ রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকার ক্ষেত্রে যৌন উদ্দীপনার অভাবের কারণে সন্তান প্রাপ্তি বিলম্বিত হচ্ছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির একটা সুযোগ এই সময় প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা এই সময় কিন্তু শুরু হতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে সিংহ প্রতারণার সম্মুখীন হতে পারেন। আবার যে সমস্ত জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল বেশ বলবান অবস্থায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। এবং এই সময় ফাটকা টাকা, কোনো একজন মানুষ তার মৃত্যুর কারণে প্রাপ্ত টাকা, এই ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের একদিকে যেমন দুশ্চিন্তা রয়েছে,
ঠিক তেমনভাবেই হঠাৎ করে কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিছু কিছু ক্ষেত্রে রয়েছে। তবে যেহেতু এই কম্বিনেশন খুব একটা সুবিধের নয়, তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, যাতায়াতের পথে কিংবা যে কোনো বিপজ্জনক কাজের ক্ষেত্রে যতটা সম্ভব নিরাপত্তা অবলম্বন করাই আপনার জন্য উচিত। খেয়াল রাখতে হবে রাহু মঙ্গল এই কম্বিনেশন কিন্তু অবশ্যই ঘাতক, কারণ মঙ্গল ইন্ডিকেট করে এনার্জি, মঙ্গল ইন্ডিকেট করে উন্মাদনা, মঙ্গল ইন্ডিকেট করে রক্ত, মঙ্গল ইন্ডিকেট করে উগ্রতা, এবং রাহু সেখানে ইন্ডিকেট করে সাডেনিটি, হঠাৎ আকস্মিকতা এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ততা, অর্থাৎ আঘাত এবং সেই আঘাতের অতিরিক্ততা, এটা কিন্তু রাহুর দ্বারা ইন্ডিকেটেড হয়। তাই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। এই কম্বিনেশনের কারণে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের হঠাৎ করেই বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হয়ে যেতে পারে। যে সমস্ত সিংহ রাশির মানুষরা তারা দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে একটা ফাইনাল ডিসিশন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক ডেভেলপমেন্টের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির সঙ্গে সঙ্গে অর্থ ব্যয়ের সংযোগ, সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। এই যে অষ্টম ভাবস্থ মঙ্গল, এর কিন্তু দৃষ্টি পড়বে সিংহের একাদশে, অর্থাৎ মিথুন রাশির ওপরে। ফলে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যাদের পা সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, যাদের পায়ে ব্যথা রয়েছে, যারা পায়ের কারণে বেশ কিছুদিন ধরে ভুগছেন, হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই যন্ত্রণা প্রদাহের আকার নিতে পারে। একটা কন্টিনিউয়াস জ্বালা তাতে কিন্তু সেই মানুষগুলি ভুগতে পারেন। তাই পূর্ণ সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত, এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষদের সহজ সাফল্য এটা কিন্তু হচ্ছে না। সাফল্যের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে এবং নিজের চেষ্টা, নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে সাফল্য প্রাপ্তির জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, এগিয়ে যেতে হবে কতটা দ্রুত সাফল্য প্রাপ্ত হওয়া যায়। কোনো কোনো সময় এই সাফল্য প্রাপ্তির জন্য সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাকে প্রচুর পরিশ্রমও করতে হতে পারে, আবার কোনো অসৎ উপায় অবলম্বন সেটাও করতে হতে পারে। তবে খেয়াল রাখতে হবে, যেহেতু একাদশ ভাবের উপর মঙ্গলের দৃষ্টি পড়েছে, তাই সাফল্য প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই আছে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি, এটা পড়বে সিংহের দ্বিতীয় ভাব অর্থাৎ কন্যার উপরে। শরীর স্বাস্থ্যের দিকে যেমন খেয়াল রাখতে হবে, ঠিক তেমনভাবেই মান সম্মান, জনসংযোগ, নেতৃত্ব ইত্যাদির উপরেও খেয়াল রাখতে হবে। সিস্টেম অফ ম্যানেজমেন্ট, এটা কিন্তু আপনাকে সঠিকভাবে বজায় রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে চলেছেন। লড়াই করে সামনের দিকে এগিয়ে চলার পথে বেশ কিছু বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে, যে বাধা বিপত্তি আপনাকে বেশ খানিকটা বেকায়দায় ফেলতে পারে, এবং একই সাথে বাড়তে পারে বাক্যের উগ্রতা, কারণ ওই একই ঘরে কেতু বসে রয়েছে। কিছু কিছু মানুষের বাক্যের মধ্যে রহস্য করবার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সোজা কথা ঘুরিয়ে পেঁচিয়ে নতুন একটা রূপে পরিবেশন করবার মানসিকতা বেশ কিছু সিংহ রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যাবে, যেটা তার বেসিক ক্যারেক্টারের থেকে অনেকটাই আলাদা। এই সমস্ত মানুষগুলিকে কিন্তু নিজের উপরে খেয়াল রাখতে হবে এবং তার এই কথার কারণে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, তার দিকে অবশ্যই নজর রাখতে হবে। কিছু কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু প্রেমে পড়তে চলেছেন। মঙ্গলের পরবর্তী দৃষ্টি অর্থাৎ অষ্টম দৃষ্টি, এটা কিন্তু পড়তে চলেছে তুলা রাশির ওপরে, এবং সিংহের ক্ষেত্রে এটা তৃতীয় ভাব। ভ্রাতৃ বিরোধের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে, ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তা বাড়তে পারে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে, বিশেষ করে অগ্নি সংক্রান্ত ক্রিয়া অর্থাৎ হবন, যজ্ঞ ইত্যাদি করবার টেন্ডেন্সি, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের পুরোহিত সম্প্রদায়ের মধ্যে। স্পেশালি যারা তন্ত্র চর্চা করেন, তাদের মধ্যে আগুন সংক্রান্ত ক্রিয়া করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এছাড়াও সিংহের চতুর্থ ভাবের উপরে রাহুর দৃষ্টি পড়ছে, এবং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সিংহের দ্বাদশ, সেখানেও কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে, এবং কেমন রাহু সেটা কিন্তু মঙ্গল দৃষ্ট রাহু, এবং রাহু মঙ্গল একে অপরের উত্তেজনা তাকে বৃদ্ধি করার চেষ্টা করে থাকে, এবং দুজনেই কিন্তু একে অপরের পক্ষে কিছুটা হলেও হানিকারক। তাই এই ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের জন্য এই সময়টা বিরাট শুভ নয়, এটা খেয়াল রাখতে হবে। যেমন আঘাত প্রাপ্তি ঘটতে পারে, ঠিক তেমনভাবেই কোনো অ্যাডিকশনের শিকার হয়ে পড়তে পারেন। হঠাৎ করে কোনো ধরনের অদ্ভুত নেশা, মাদক ইত্যাদির শিকার হতে পারেন সিংহ। তাই সমস্ত সময়
অবশ্যই নিজের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনায়, তবে তার আগে দুটি বিষয় শেয়ার। প্রথমটি হলো সিংহ রাশি সম্পর্কে, যদি আপনি আরেকটু বেশি জানতে চান সিংহের দোষ, সিংহের গুণ, সিংহের আনন্দ, সিংহের ত্রুটি, তার দুঃখ, তার মানসিক অনুভূতি ইত্যাদি সম্পর্কে যদি আপনি জানতে চান, সেই ক্ষেত্রে ক্লিক করুন আই বাটনে এবং দেখুন সিংহ রাশি সম্পর্কে আরও বেশ কয়েকটি ভিডিও। যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ, লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটির জনপ্রিয়তা এবং আমাদের চ্যানেলটির জনপ্রিয়তা, পেজটির জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে কিছুটা সাহায্য করুন। দ্বিতীয় বিষয়টি হলো আপনাদের ভালোবাসায় আমরা ইতিমধ্যেই 3 লক্ষের সাবস্ক্রিপশন সীমা ক্রস করেছি। এখন আমাদের লক্ষ্যমাত্রা 1 মিলিয়ন এবং এই যাত্রায় আমার সঙ্গে কিন্তু আপনারা, আমার প্রত্যেকটি পদক্ষেপ আপনাদের দ্বারাই রচিত হবে, তাই প্রতিটি পদক্ষেপে আপনাদের সহযোগিতা আমরা করজোড়ে কামনা করি। তাই বেশি বেশি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই যে লক্ষ্যমাত্রা 1 মিলিয়ন সেখানে দ্রুত পৌঁছতে আমাদেরকে সাহায্য করুন। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনায়। মহানক্ষত্রের জাতক বা জাতিকাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। বেশ কিছু পুরনো হিসাব এই সময় কিন্তু মঘা মিটিয়ে নিতে পারবে। কোনো স্পেসিফিক ক্রিয়েটিভিটি জাগ্রত হতে পারে। মূত্রনালী কিংবা পৌষ্টিক তন্ত্রের কোনো অঙ্গে অপারেশনের সম্ভাবনা বাড়তে চলেছে। হঠাৎ করেই আঘাতপ্রাপ্ত হতে পারেন মঘা। বাড়ির পুরনো অংশের মেরামত করবার জন্য এই সময়টি কিন্তু আদর্শ। কাজের চাপ বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। হঠাৎ টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে, তাই লটারির টিকিট কাটতে পারেন মঘা। তবে শেয়ার মার্কেটে বড় ইনভেস্টমেন্ট কিন্তু অবশ্যই মঘার জন্য বিপজ্জনক। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন মঘা, ভুগতে পারেন পেটের সমস্যায়। পূর্ব ফাল্গুনেই নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। মানসিক দিক থেকে একটু দুশ্চিন্তাতেই পড়তে পারেন পূর্ব ফাল্গুনি। বাক্যের উগ্রতা, রূঢ়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। তার কারণে স্বাভাবিকভাবেই বাড়বে শত্রু সংখ্যা। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ধর্মীয় বিষয়বস্তুগুলির প্রতি আগ্রহ বাড়তে চলেছে। জ্যোতিষতন্ত্র শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সার দিকে না এগোনোই আপনার জন্য ভালো। বাড়ি ক্রয় করার চিন্তা করতে পারেন। গৃহ ঋণ প্রাপ্তির সংযোগ রয়েছে পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকুন উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক এবং জাতিকা। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি। পুরনো বন্ধুত্ব আবার ফিরে আসতে পারে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে। তড়িৎ এবং আগুন থেকে চরম সাবধানতা অবলম্বন করতে হবে উত্তর ফাল্গুনীকে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। হাতে টাকা পয়সা কিছু আসতে পারে, কিন্তু সেটা যথেষ্ট নয়। এবার কয়েকটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি 1, 5, 9 এই 3টি ঘরে অবস্থান করে, শুক্র যদি বলবান থাকে এবং সেই শুক্রের দশা অথবা অন্তর্দশা চলে, তাহলে রাহু মঙ্গলের এই অবস্থান এটা কিন্তু আপনাকে প্রচুর প্রাপ্তি দিতে পারে। লগ্ন যদি বলবান হয় তাহলে কিন্তু একটা আলাদাই লেভেল আপনি অ্যাচিভ করতে পারবেন। খুব সহজভাবেই নিজের জায়গায় পৌঁছতে সক্ষম হতে চলেছেন আপনি। জন্মকুণ্ডলিতে যদি শনিদেব 3, 3, 6, 10, 11 অর্থাৎ উপচয় ক্ষেত্রগুলিতে অবস্থান করেন এবং তার সঙ্গে সঙ্গে যদি জন্মকুণ্ডলিতে শনি এবং শুক্রের একটি সংযোগ দেখতে পাওয়া যায়, এই সময় আপনার চাকরি হবে এবং যে চাকরি হবেই না বলে আপনি নির্ধারণ করেছিলেন, যে চাকরি হবে না বলে আপনি মোটামুটি নিশ্চিত ছিলেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই আপনার ডেভেলপমেন্ট ঘটতে চলেছে এবং খুব সহজভাবেই আপনার জীবনে উন্নতি দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা, আজকে থেকেই পাঠ করা শুরু করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ঔং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকুমেব বন্ধনান প্রত্যুর্বক্ষি ইমামৃতাৎ। এই মন্ত্রটির পাঠ আজকে থেকেই সিংহ শুরু করুন। দ্বিতীয়ত, নবগ্রহ স্তোত্র অবশ্যই পাঠ করতে পারেন। করতে হবে সূর্য প্রণাম। সূর্যদেব অর্থাৎ আপনার রাশি বা লগ্ন অধিপতি, তার বলবত্তা বৃদ্ধি করার চেষ্টা, তার পূজা, তার কৃপা প্রাপ্তির চেষ্টা, এটা অবশ্যই আপনাকে করতে হবে এবং সেই ক্ষেত্রেই আপনি কিন্তু সমস্ত গ্রহজনিত কুপ্রভাব থেকে মুক্তিপ্রাপ্ত হবেন। তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।